সিরিয়ায় বিদ্রোহীদের বিরুদ্ধে প্রেসিডেন্ট আসাদের পক্ষে লড়াইয়ে যোগ দিয়েছে ইরাকের ইরানপন্থী মিলিশিয়ারা। ইউক্রেনের দ্রুত সদস্যপদ পাওয়ার আহ্বান এড়িয়ে যাবে ন্যাটো। গাজায় বন্দী ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়া না হলে গুরুতর পরিণতির হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবি সহ 94 জনের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করতে সিরিয়ায় প্রবেশ করছে ইরান সমর্থিত শত শত ইরানপন্থী ইরাকি মিলিশিয়া। সোমবার নিরাপত্তা সূত্র জানিয়েছে, সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে বিদ্রোহীদের দমন করতে রুশ বিমানবাহিনীর সহায়তায় ইরানের মিত্র আঞ্চলিক মিলিশিয়া গোষ্ঠীগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তবে লেবাননের মিলিশিয়া গোষ্ঠীর এখনও এই যুদ্ধে যোগ দেওয়ার কোনো পরিকল্পনা নাই বলে জানা গেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, প্রতিরোধ গোষ্ঠীগুলো যাতে আসাদ সরকারের সহায়তায় এগিয়ে আসে সেজন্য তেহরান প্রয়োজনীয় যে কোনো সহায়তা প্রদান করবে। রবিবার রাতে আনুষ্ঠানিক সীমান্ত পারাপার এড়াতে একটি মাটির রাস্তা ব্যবহার করে সিরিয়ায় প্রবেশ করে অন্তত 300 ইরাকি যোদ্ধা। এই যোদ্ধাদের বেশিরভাগই ইরাকের বাদর ও নুজাবা গোষ্ঠীর সদস্য। ইউক্রেন মঙ্গলবার অনুষ্ঠেয় একটি বৈঠকে পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোর সদস্যপদের আমন্ত্রণ পাবে বলে আশা করছে। তবে কিয়েভের এমন আহ্বানে ন্যাটোর সাড়া দেবার সম্ভাবনা খুবই কম। কূটনীতিকদের মতে, পশ্চিমা সামরিক এই জোটটি কিয়েভের প্রত্যাশা পূরণ হয়তো করবে না, কারণ প্রথমত দেশটি যুদ্ধক্ষেত্রে লড়াই করছে এবং দ্বিতীয়ত নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ফিরে আসছেন। নির্বাচনী প্রচারণায় ট্রাম্প একাধিকবার এই যুদ্ধে মার্কিন সহায়তার সমালোচনা করেছেন ও এটি দ্রুত অবসানের প্রতিশ্রুতি দিয়েছিলেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে। বৈঠকের আগে ন্যাটোভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীদের কাছে একটি চিঠিতে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা বলেছেন, কেবল একটি আমন্ত্রণই পারে রাশিয়ার যুদ্ধ চালানোর প্রধান যুক্তিগুলোর একটি, ইউক্রেনকে জোটে যোগদান থেকে রাশিয়ার বিরত রাখার ইচ্ছাকে অকার্যকর করে দিতে। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজায় হামাসের হাতে বন্দী থাকা ইসরায়েলি জিম্মিদের আগামী 20 জানুয়ারির মধ্যে মুক্তি না দেওয়া হলে চরম মূল্য দিতে হবে। সোমবার 2 ডিসেম্বর নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে এমন হুঁশিয়ারি দেন তিনি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে, গত 5 নভেম্বর অনুষ্ঠিত মার্কিন নির্বাচনের পর এটি ছিল চলমান যুদ্ধের বিষয়ে তার সবচেয়ে কঠোর বক্তব্য। প্রতিবেদনে বলা হয়েছে, তিনি তার দ্বিতীয় দফার মেয়াদ শুরু হওয়ার আগে একটি যুদ্ধবিরতি চুক্তি করার জন্য চাপ দিচ্ছেন। পোস্টে ট্রাম্প লিখেছেন, আগামী 20 জানুয়ারির আগে জিম্মিদের মুক্তি না দেওয়া হলে মধ্যপ্রাচ্যকে চরম মূল্য দিতে হবে। যারা এই মানবতা বিরোধী অপরাধগুলো সংঘটিত করেছে তাদের বিরুদ্ধে আমেরিকার ইতিহাসে সবচেয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অবিলম্বে জিম্মিদের মুক্তি দাও। ইসলামাবাদের সন্ত্রাসবিরোধী আদালত পিটিআই প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান, তার স্ত্রী বুশরা বিবি, খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গন্ডাপুর এবং আরও 93 জনের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। ইমরান খানের মুক্তির দাবিতে সম্প্রতি তার দল পিটিআই এর বিক্ষোভকে কেন্দ্র করে সোমবার 2 ডিসেম্বর এ গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন এখবর জানিয়েছে, ইমরান খান 1 বছরের বেশি সময় ধরে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে রয়েছেন। তার বিরুদ্ধে আরও অনেক মামলা রয়েছে যেগুলোতে এখনও তিনি জামিন পাননি। এছাড়া তাকে আরও 60টি নতুন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।